हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आरेक नतून ब्लग निये चले तोमादेर साथे। आर एखन आछि आमि स्टेशने, देखतेई पाच्छो तो आमि आज एका बाड़ी जाच्छि। तो आमार दीदिर बिये आछे, तो सेई उपलक्षे आमार बाड़ी जावा। आर ओरा देखतेई पाच्छो पेछने आछे, तो ओरा आमाके छाड़ते एसेछिलो। आर एखन आमि एकटा अन्य स्टेशन दिये जाच्छि, तो ओई जन्य एबारे छाड़ते एसेछिलो, कारण स्टेशनटा आमि जानतम ना। तो ओरा एसेछे छाड़ते, आर ओरा केउ जाबे ना जेहेतु आमादेर इंटार्नशिप चलछे। ताई जन्य तो चलो आमि भेतरे जाई। আমি এখন স্টেশনের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে স্টেশন। তো এই স্টেশনটা হচ্ছে আমাদের হোস্টেল থেকে অনেকটা দূরে। আর এই স্টেশনে আমি ফার্স্ট টাইম আজকে এলাম, আর এক ঘন্টা লেগে গেল প্রায় বাসে। আর স্টেশনটা বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যায় স্টেশনটা কেমন। আর ভীষণই দূর, ভীষণ বিরক্ত লেগে গেছে। আর আমাদের রুমের সামনে যেটা 10 মিনিট লাগে যেতে, ওই স্টেশনটাতে আমরা প্রত্যেকবার যাওয়া আসা করি। আর এবার হচ্ছে আমি ওই ট্রেনটাতে টিকিট কেটেছিলাম, বাট ওয়েটিংয়ে ছিল বলে আমাকে ক্যান্সেল করাতে হয়েছে। আর যেহেতু এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছিলো আমার যাওয়াটা, কারণ এক্সাম ছিল, তো তাই জন্য কনফার্ম ছিল না যাবো কি যাবো না। তাই জন্য ওই ওয়েটিং টিকিটটা ক্যান্সেল করিয়ে আমাকে তৎকাল মেরে যেতে হচ্ছে। তো আমি বাড়িতে যাচ্ছি 10 দিনের ছুটি নিয়ে। তার মধ্যে আমার 4 দিন যাওয়া আসাতেই লেগে যাবে, আর মাঝে 6 দিন থাকবো। তো ভালোই লাগছে না 6 দিনের জন্য বাড়ি যাচ্ছি, কিন্তু তাও দিদির বিয়ে অনেক রিকোয়েস্ট করছে বাড়ির সবাই, তো তাই জন্যই যাওয়া। আর আমারও খুব ইচ্ছা দিদির বিয়েতে যাওয়া, তাই জন্যই যাওয়া। আর এরা হচ্ছে আমাকে দিতে এসেছে, আর এদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু কলেজ থেকে পারমিশন পাচ্ছে না বলে তাই জন্যই হচ্ছে ওরা যেতে পারছে না। ওরা হচ্ছে পরের বার যাবে, আর আমি হচ্ছে কিছুদিনের মধ্যেই চলে আসবো। আমি এখন চলে এসেছি স্টেশনে। তো আমি এখন ফ্লাইওভারের উপরে আছি, আর ফ্লাইওভার থেকে দেখো বাকি জায়গাটা কতটা সুন্দর লাগছে, পুরো এয়ারপোর্ট টাইপের লাগছে। প্ল্যাটফর্ম নাম্বার 2। এটা 4-5, এই দিকে 1-2 হবে। হ্যাঁ হাই 2-3 প্ল্যাটফর্ম। আর স্টেশনটা ভীষণ পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখতেই পাচ্ছ ওখানে টয় ট্রেনারে রয়েছে, বাচ্চাদের গেম আরে খেলতে পারে। বাচ্চাদের যে সব গেম থাকে তো ওখানে খেলতে পারে। ওখানে হচ্ছে শাড়ির দোকান আছে, খাবারের দোকান, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। আর স্টেশনটা সব থেকে ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর গ্যাঞ্জাম বেশি নেই। আর আমাদের ট্রেনটা আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি। আর দুটো ব্যাগই হচ্ছে খুব ভারী হয়েছে, ওরা ছিল বলে তবু আমি সামলে নিতে পেরেছি, নাহলে আমার একার দ্বারাই সম্ভবই হতো না কিছু, কারণ ভীষণই ব্যাগগুলো ভারী হয়েছিল। গাইস সবার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই ট্রেনটাতে উঠবো, তো আমাদের পড়েছে S1। পরের বারে টিকিটটা বেকার কেটেছি, মনে হচ্ছে এবার ক্যান্সেল করবো, এত দূরে রাস্তা। হোস্টেল থেকে অনেকটা সময় লেগে গেল এটা, তার থেকে আমাদের সামনের স্টেশনটা অনেক ভালো। এক ঘন্টা লাগলো হোস্টেল থেকে আসতে, এত বিরক্ত লাগছে কি বলবো। স্টেশনটা খুব সুন্দর, খুব পরিষ্কার। আর এই স্টেশনটাতে আমরা ফার্স্ট টাইম আজকে এলাম, তো আমি একা বাড়ি আছি। এই যেরা কেউ যাবে না বাড়ি। সে তো হবে, স্লিপার কটা মাত্র দিয়েছে। ভাই মুখ চোখের অবস্থা দেয় কি যে বলবো, কিছু কষ্ট। আগে টলি ব্যাগ ভালো করে, হ্যাঁ ট্র্যাক জ্যাক গুলো কত টাকা বলবে? 20 টাকা 33। এখন আমি ট্রেনে ব্যাগগুলো রেখে দিয়ে এখন বাইরে ওদের সাথে বসে বসে গল্প করছি, কারণ ভিতরে ভীষণ গরম। লাইট পাখা কিছুই অন করা যাচ্ছে না, এখন সব কিছুই বন্ধ করা আছে, তো ভীষণ গরম বলে এখন আমরা বাইরে বসে বসেই আড্ডা মারছি। আর বাইরে তবু পাখা চলছে, একটু ঠান্ডা ভাব লাগছে হাওয়া দিচ্ছে বলে। আর এখন বসে বসে গল্প করছি, আর এদেরকে 10 দিন দেখতে পাবো না, খুবই মিস করবো। আর 10 দিন পর আবার চলে আসবো। ওরা যেতে পারলে আরোটা ভালো হতো, কিন্তু ওরা যেতে পারবে না, তো আমার যেহেতু আর্জেন্ট হয়ে গেছে তো আমাকে যেতেই হচ্ছে। আর এখন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ওরা ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি ভেতরে দাঁড়িয়ে আছি।
ওরা খালি আমাকে নামানোর চেষ্টা করছে, খালি বলছে নেমেই নেমেই, কিন্তু আমাকে তো যেতেই হবে। তো ফাইনালি আমি চলে এসেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে নেক্সট দিন সকালের ভিডিও। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করবো বলে রেডি হচ্ছিলাম। তো কালকে আমি সারাদিনই কথা বলিনি, কারণ হচ্ছে আমার ভালোই লাগছিল না, একা একা প্রচণ্ড পরিমাণে বোরিং লাগে। তো এখন বাজে দুপুর 3টে, আর 3টের সময় আমার সাঁতরাগাছিতে নামার কথা ছিল, সেখানে ট্রেন লেট করেছে 3 ঘন্টা, যার জন্য আমি এখনও পর্যন্ত টাটাতে ঢুকতে পারিনি। আর ট্রেনটা এতটা দিক দিক করে যাচ্ছে, কি বলবো, ভীষণ বিরক্ত লাগছে। আগে তো একা রয়েছি, বোরিং লাগছে, তার উপর ট্রেন লেট, পুরো মাথা গরম হয়ে যাচ্ছিলো। আর তার উপর সারাদিন কিছু খাইনি, আমি জানি নেমে গিয়ে কিছু খাবো। আর প্রত্যেকটা লাইনে কাজ হচ্ছে, এই জন্যই আরও দেরি হচ্ছে। আর প্রত্যেকবারেই শুনছি যে লেট হয়। আমি শুনেছিলাম ফার্স্টে যে এই ট্রেনটা হচ্ছে 24 ঘন্টার মধ্যেই পৌঁছে দেয়, সেখানে এই ট্রেনটাও 3 ঘন্টা লেট করেছে। আমি যে ট্রেনটা আছি সেটাই একমাত্র টাইমে পৌঁছে দেয়, বাকি যে কটা ট্রেনে এসেছি সব কটা ট্রেনে 3-4 ঘন্টা করে লেট। আর এটাও ঠিক সেমই কেস করেছে, আর আসার দিনকে আমার এই ট্রেনটাই আছে। তো ভাবছি যে ট্রেনটা ক্যান্সেল করবো, বাট দেখা যাক কী হয়, আগে পৌঁছাতে পারি তারপর ডিসিশান নেবো যে ট্রেনটা ক্যান্সেল করে দেবো কি না, কারণ কলেজে অনেক চাপ আছে, ক্যান্সেল করলেও অনেকটা সমস্যা হবে। তো বসে বসে তোমাদের সাথেই কথা বলছি, আর কি করবো। আর এখন 5টার বেশি হয়ে গেছে, সবে মাত্র ট্রেনটা হচ্ছে খড়গপুরে ঢুকছে। এখনও সাঁতরাগাছি যেতে অনেকটা টাইম, যত যাচ্ছে তত হচ্ছে টাইমটা আরও বেড়ে যাচ্ছে। জানি না আমি কটায় বাড়ি পৌঁছাবো, যেখানে আমার 3টেই পৌঁছানোর কথা সেখানে আমার এখন টাইম দেখাচ্ছে 7:00। তো জানি না কখন আমি পৌঁছাবো। আর এখন আমি চলে এসেছি কোলাঘাট। তো কোলাঘাট আমার বাড়ি থেকে কিছুটা দূরে, তো সামনাসামনি প্রায় ঘরের পাশেই আছি বলতে গেলে, ট্রেনে করে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো জায়গাটা খুব সুন্দর লাগছে, আর অনেক দিন পর জায়গাগুলোকে দেখে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো ট্রেন পুরো খালি হয়ে গেছে, বেশি ভিড় আর নেই, সব চারিদিকগুলো খালি হয়েছে। এখানে মাত্র একজন আছে, আর ওইখানে দু একজন আছে, বাকি সব খালি হয়ে গেছে। 7টা বেজে গেছে, আধা ঘন্টা হলো সাঁতরাগাছি ট্রেন দাঁড়িয়ে আছে, ভাবছি নেমে যাব, ভীষণ বিরক্ত লাগছে। আর এখান থেকে আমাকে ব্যাকেই যেতে হবে। তো কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এতটা মানে রাত করে আমি বাড়ি ফিরেছি, কি বলবো, যেখানে আমার 3:35 ট্রেনটা সাঁতরাগাছিতে থামার কথা সেখানে আমি নেমেছি 7:45 সময়, তাও আবার মাঝ রাস্তায় নেমেছি, আর সাঁতরাগাছিতে নামতে পারিনি, কারণ হচ্ছে ট্রেনটা এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিল যে বিরক্ত হয়ে নেমে পড়েছি। তো ওখান থেকে নেমে ব্যাক করে আবার অন্য লোকালে উঠে তারপরে বাড়ি এসেছি। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তারপর একটুকু এনার্জি ছিল না যে তোমাদের সাথে কথা বলি, কারণ ভীষণ পরিমাণে বিরক্ত লাগছিল আর প্রচুর কষ্ট ছিল। এমনি সারাদিন খাওয়া দাওয়া করিনি, আমি জানি যে হচ্ছে দুপুরবেলা নেমে পড়বো, তো ভালো করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে, কোনো আর সেরকম টেনশন নেই। তারপরে দেখি যে 4 ঘন্টা ট্রেন আমার লেট করেছে, যেখানে ট্রেনটা স্পেশাল ট্রেন ছিল 24 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা, সেখানে 4 ঘন্টা ট্রেন আমার লেট করেছে, এত বিরক্ত লাগছিল। তো লাস্টে মাঝ রাস্তা দিয়ে নেমে যা হোক করে বাড়ি এসেছি, এসে আর একটুকু এনার্জি ছিল না, আমি এসে ঘুমিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে আমার দিদির বিয়ে, তো আমি এখন যাবো আমার দিদির বিয়েতে। তো চলো আমি ব্লগটা আজকের এটুকু করছি, বাকি ব্লগগুলো আসছে। তো আজকের ব্লগটা এটুকুই, আশা করি সবার ভালো লেগেছে। আর আমার জার্নিটা খুব একটা ভালো ছিল না, এবারে খুব খারাপ ছিল, আগে তো একা ছিলাম তার উপর বোরিং লাগছিল, তার উপর আবার ট্রেন লেট আরও বোরিং লাগছিল। তো কিছু করার নেই, চলে এসেছি পারি, এটাই আমার শান্তি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা।